একাত্তর বাংলা টেলিভিশন বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন। ধন্যবাদ একাত্তর বাংলা টেলিভিশনকে, শুভেচ্ছা ও অভিনন্দন। একাত্তর বাংলা টেলিভিশন যেভাবে মানুষের, সমাজের যেভাবে ভালো কাজের জন্য এগিয়ে যাচ্ছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ কৌশিক আহমেদ দীপ্তি। আজকে আমরা একটা ব্রেক অ্যাসোসিয়েশন শুরু করেছি, ব্রেকটি সুস্থ ও সুন্দর জীবনের জন্য। আসুন আলোর প্রদীপ জ্বালাই, মাদক সেবন বন্ধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি। আমাদের স্লোগান হচ্ছে একটাই, মাদক সেবন বন্ধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি। আমি একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিসেবে আমি সবাইকে নিয়ে সামাজিক একটা আন্দোলন গড়ে তুলতে চাই, সেটা হলো মাদক বিরোধী আন্দোলন। আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের যুব সমাজ যেভাবে মাদক আমাদের যেভাবে গ্রাস করে নিয়েছে, তার থেকে পরিত্রাণ পেতে চাই। যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের রোশনালে। আমাদের দেশ থেকে আজ হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়ার মতো দেশ নিয়ে নিচ্ছে, তার বিনিময়ে আমরা পাচ্ছি আমাদের সমাজের অবক্ষয়, সংসারে অশান্তি এবং আমাদের মানসিক অশান্তি। তাই আমরা আর চুপ করে না থেকে আজই বলিষ্ঠ কণ্ঠে আমরা সোচ্চার হই, মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমাদের ব্রেক অ্যাসোসিয়েশন কাজ হলো মানুষের মাদক সেবনকারীকে সুন্দর ও সুস্থ জীবন দিবে, এবং ব্রেক অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমাদের সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা, মাদকাসক্ত মানুষকে সুস্থ সুন্দর জীবন দান করা, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, মাদকাসক্ত ব্যক্তির ও পরিবারের সুখ ও শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনা, সামাজিকভাবে তৃণমূল পর্যায় থেকে মাদকের উৎস নির্মূল করা। আমরা সবাই মিলে মাদক ব্যবসায়ীকে প্রতিহত করব, মানুষের মাঝে গণসচেতনতা তৈরি করব। আমি চাই একাত্তর বাংলা টেলিভিশন, আমাদের এই মাদকের বিরুদ্ধে থাকুক এবং একসঙ্গে কাজ করুক। একাত্তর বাংলা টেলিভিশনকে আমরা জনসচেতনামূলক কাজে আরও এগিয়ে আসুক, আর এই ধরনের ভালো ভালো কাজ একাত্তর বাংলা টেলিভিশন করুক, এটা আমাদের চাওয়া, দেশের চাওয়া। আর একটা কথা বলতে হয়, আজ কি জননেত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যমায়ের দেশ গড়তে চায়, কিন্তু আমরা যুব সমাজ যদি আজকে মাদকাসক্ত হয়ে যদি নষ্ট হয়ে যায়, যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সেই জননেত্রী শেখ হাসিনার সেই ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যমায়ের দেশ করার সম্ভব হবে না। তাই আজই আমরা মাদক আমাদের